একাদশ শ্রেণী পৌরনীতি সুশাসন ক্লাসে প্রিয় ছাত্র ছাত্রী, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি পৌরনীতি সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সম্পর্কে আলোচনা করব। গতদিন তোমাদের সাথে আমি পৌরনীতি সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে সুশাসনের সংজ্ঞা এবং সুশাসনের বৈশিষ্ট্য উপাদান সম্পর্কে আলোচনা করছিলাম। সেখানে আমরা আলোচনা করছিলাম যে সুশাসন কি। সুশাসন ইংরেজি প্রতিশব্দ আছে গুড গভর্নেন্স, সুর সঙ্গে শাসন প্রথায় যোগ হয়ে হয়েছে সুশাসন। সু অর্থ ভালো এবং শাসন অর্থ রাজনৈতিক ব্যবস্থা, অর্থাৎ ভালো রাজনৈতিক ব্যবস্থা। তাহলে সংজ্ঞাকারে আমরা বলতে পারি যে শাসন ব্যবস্থায় সরকারের সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা এবং আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠিত তাকে সুশাসন বলে। তবে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমত আছে এখানে বাক স্বাধীনতার হস্তক্ষেপ। অধিকাংশ রাষ্ট্রে, বিশেষ করে অনুন্নত উন্নয়নশীল এবং সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হলেও সেখানে ক্ষমতাসীন সরকার বাক স্বাধীনতা হস্তক্ষেপ করে, জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না। এমনকি সংবাদ মাধ্যম এবং মিডিয়াগুলোর উপর সরকার নিয়ন্ত্রণ আরোপ করে। কারণ মুক্ত আলোচনায় সরকার ভয় পায়, যার জন্য বাক স্বাধীনতা হস্তক্ষেপ করে, যার ফলে জনগণ দেশের আত্মসমাজের রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারে না, ফলে সুশাসন ব্যাহত হয়। দুই নম্বর আসলে এখানে যে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা অভাব একটা গুরুত্বপূর্ণ ঘটনা। অনেক রাষ্ট্রে দেখা যায়, বিশেষ করে অনুন্নত উন্নয়নশীল রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা দেখা যায়। সেখানে নির্বাচিত সরকারের মেয়াদ পূর্ণের আগেই রাজনৈতিক দলগুলো সরকার পতনের দাবিতে আন্দোলন শুরু করে, ফলে রাজনৈতিক সহিংসতা শুরু হয়। অকারণে হরতাল, বন্ধ, ভাঙচুর, অগ্নিসংযোগ, জ্বালাও পড়ার ফলে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, ফলে উন্নয়ন ব্যাহত হয়, ফলে সুশাসন সেখানে ত্বরান্বিত হতে পারে না। তিন নম্বর আছে সরকারের জবাবদিহিতার অভাব। অনুন্নয়নশীল দেশ এমনকি অনেক উন্নত দেশও সরকারের জবাবদিহিতার অভাব লক্ষ্য করা যায়। সরকারের শাসন বিভাগ আইন সেবার কাছে জবাবদিহি করে না। বিশেষ করে সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রী এবং সদস্যগণ একই দলের হওয়ায় দলীয় শৃঙ্খলার কারণেই তারা জবাবদিহিতার বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়ে, ফলে সুশাসন ব্যাহত হয়। চার নম্বর পয়েন্ট যেটি এখানে আছে যে আমলাদের জবাবদিহিতার অভাব। আমলারা তারা নিজেদেরকে জনগণের সেবক হিসেবে মনে না করে প্রভু হিসাবে মনে করে, ফলে তারা অনেক সময় নিজেদের উচ্চ পদের এবং আভিজাত্যশীল ফ্যামিলির বলে মনে করে, যার জন্য তারা জবাবদিহিতার বিষয়টি তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে, ফলে সুশাসন ব্যাহত হয়। পাঁচ নম্বর এখানে আছে যেটা সেটা হচ্ছে আমলাদের অদক্ষতা। আমলাতন্ত্রে পূর্বের ন্যায় মেধাবী, দক্ষ এবং যোগ্য লোকজন তেমন দেখা যায় না। কারণ অনেক সময় রাজনৈতিক ছাত্রছায় প্রশাসনিকভাবে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত হয় বিধায় তাদের প্রশিক্ষণের অভাব থাকে এবং অবাঞ্ছিত রাজনৈতিক হস্তক্ষেপ, দলীয়করণ, রাজনীতিকরণের ফলে তারা দক্ষ এবং যোগ্য হয়ে গড়ে উঠতে পারে না, ফলে সুশাসন ব্যাহত হয়। আইনের শাসনের অভাব সুশাসন প্রতিষ্ঠাকে তার একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আইনের শাসন বলতে আইনের দৃষ্টিতে সকলেই সমান, সকলে সমানভাবে আইনে আশ্রয় লাভ করতে পারবে এবং শুনানি ব্যতীত কারোর বিরুদ্ধে কোনো সাজার ব্যবস্থা গ্রহণ করা যাবে না। অর্থাৎ সমাজে আইনের প্রাধান্য কোনো ব্যক্তি বা ব্যক্তি সমস্যার প্রাধান্য নয়। কিন্তু অনেক রাষ্ট্রে দেখা দেয় আজও পর্যন্ত এই আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, যার ফলে সেখানে প্রশাসন হুমকির মুখের মধ্যে পড়ে এবং সরকার জবাবদিহিতার বাইরে থেকে যায়, ফলে সুশাসন ব্যাহত হয়। সরকারের অদক্ষতা অব্যবস্থাপনা। অনেক রাষ্ট্রে অনেক সময় দেখা যায় অদক্ষ এবং অযোগ্য সরকার এবং অদক্ষ, অযোগ্যতা এবং দূরদৃষ্টিতার কারণেই রাজনীতিতে অরাজকতা দেখা দেয়। কারণ দূরদৃষ্টিহীনতার কারণেই সরকার অনেক সময় সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে না, ফলে সরকার এবং বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সহিংসতা শুরু হয়ে যায়, ফলে সুশাসন ব্যাহত হয়। আট নম্বর যে পয়েন্টটা আছে এখানে দুর্নীতি নিয়ন্ত্রণের ব্যর্থতা। এটা ছাত্রছাত্রী বিন্দু, দুর্নীতি নিয়ন্ত্রণের ব্যর্থতা সরকারের আর একটা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সমস্যা। অধিকাংশ রাষ্ট্রে এই দুর্নীতি রন্ধে রন্ধে প্রবেশ করেছে, ফলে রাষ্ট্রীয় প্রশাসন নিঃশেষ হয়ে যাচ্ছে। দুর্নীতির কারণেই সম্পদের অপচয়, সুযোগে বণ্টন ক্ষেত্রে অসমতা এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটে, ফলে ন্যায় বিচার, সম্পদের সমান সুযোগ সুবিধা ভোগ করা, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠার হুমকির মধ্যে পড়ে, ফলে সুশাসন ব্যাহত হয়। রাজনৈতিক অঙ্গীকারের অভাব। অনুন্নত উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট কোনো অঙ্গীকার কর্মসূচি থাকে না, রাজনৈতিক নেতাদের বক্তব্য সুস্পষ্ট অঙ্গীকারের কথা থাকে না। অনেক সময় রাজনৈতিক ইস্তিহারের যে বিষয়গুলো দেওয়া থাকে সেগুলো যথাসময়ে পূর্ণ করা হয় না, এমনকি নির্বাচনের আগে
নির্বাচন আগে যে অঙ্গীকার বা ওয়াদা দেওয়া হয় জনগণের সামনে নির্বাচিত হওয়ার পরে সেগুলো পূরণের ক্ষেত্রে সদিচ্ছার অভাব দেখা দেয়, ফলে জনগণের মধ্যে বিক্ষোভ শুরু হয়, সরকার এবং বিরোধী দল মুখোমুখি অবস্থান করে, ফলে রাজনৈতিক সহিংসতার সৃষ্টি হয় এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। ছাত্রছাত্রীবৃন্দ, এখানে 10 নম্বর যে পয়েন্টটা রয়েছে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র চর্চার অভাব। অনুন্নত উন্নয়নশীল দেশে, অধিকাংশ দেশে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র চর্চার অভাব দেখা দেয়। রাজনৈতিক দলের নেতার সর্বেসর্বা, তিনি যে আদেশ বা নির্দেশ দেন, অধস্থান দলের অধস্থান কর্মকর্তা বা কর্মীদের সেটা মেনে চলতে হয়, তা নাহলে দলে তারা কণ্ঠাসায় পড়তে পারে, পদ পদবি হারাতে পারে, এমনকি দল থেকে বহিষ্কারও হতে পারে। অনেক সময় সময় মতো দলগুলো কাউন্সিল করা হয় না, পদ পদবিগুলো পূরণ করার জন্য দলের প্রধানের উপরে দল থেকে অনেক সময় চাপিয়ে দেওয়া হয়, তিনি এই পদগুলো পূরণ করে থাকেন, ফলে পদগুলো পূরণ করার ক্ষেত্রে একসত্র ক্ষমতা প্রয়োগ করতে যেয়ে তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন, এবং এই স্বৈরাচারী নেতাই যখন সরকারি ক্ষমতা গ্রহণ করেন বা রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করেন, তখন তিনি প্রশাসন এবং জনগণের উপরে এই স্বৈরাচারী মনোভাব পোষণ করেন, ফলে সুশাসন ব্যাহত হয়। কিন্তু ছাত্রছাত্রীদের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেমন এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় এই সামরিক হস্তক্ষেপ দেখা যায়, কারণ সেখানে রাজনৈতিক দল এবং বিরোধী দলের মধ্যে যে গণতন্ত্র চর্চার যে সহিষ্ণুতার অভাব দেখা দেয়, তারা আলোচনা না করে অনেক সময় রাজপথ বেছে নেয়, এবং এই সহিংসতার কারণেই সরকারের বা বিরোধী দলের দুর্বলতার কারণেই সামরিক সামনে থেকে মিলিটারি ম্যানের সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর করে এবং সামরিক ফরমান দিয়ে তার শাসনকার্য পরিচালনা করে, যার ফলে মানবাধিকার, মৌলিক অধিকার ভুলুণ্ঠিত হয় এবং সুশাসন ব্যাহত হয়। স্বজনপ্রীতি, নিয়োগ বদলি, পদোন্নতি, সুযোগ সুবিধা বর্ণনের ক্ষেত্রে বা খেতাব সম্মানের ক্ষেত্রেও দলীয়করণ করা হয়, যার ফলে যোগ্য দক্ষ লোকের সেবা থেকে, সাহায্য থেকে প্রশাসন বা জনগণ বঞ্চিত হয়, ফলে সুশাসন ব্যাহত হয়। বিচার বিভাগের স্বাধীনতা না থাকা, শোষণ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা থাকা আবশ্যক, কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা নাই, প্রশাসন এখানে হস্তক্ষেপ করে। বিচার বিভাগের স্বাধীনতা শোষণ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক, কারণ বিচার বিভাগের স্বাধীনতা থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সুশাসন প্রতিষ্ঠিত হয়, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা না থাকার কারণেই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয়। জনগণের অংশগ্রহণের অভাব, জনগণের অংশগ্রহণের অভাব শোষণ প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা। জনগণের অংশগ্রহণের অভাব বলতে রাজনীতিতে এবং সরকারি বা প্রশাসনিক কাজে জনগণের অংশগ্রহণের সুযোগ না থাকা, সরকারি নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ বা পরামর্শমূলক কাজে জনগণের সম্পৃক্ততা না থাকলে জনগণ তাদের অভাব, অভিযোগ, তাদের চাহিদা, তাদের ডিমান্ড এগুলো তুলে ধরতে পারে না, ফলে সুশাসন রহিত হয়। অকার্যকর জাতীয় সংসদ, সংসদ সরকার ব্যবস্থায় বা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সংসদ অর্থাৎ আইন পরিষদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কারণ আইন পরিষদের সদস্য জনগণের নির্বাচিত প্রতিনিধি। জনগণের নির্বাচিত প্রতিনিধির কাজ হলো জনগণের যে চাহিদা, অভাব, অভিযোগ, সুযোগ সুবিধা বা তাদের ডিমান্ড এগুলো তুলে ধরা এবং সরকারের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলো সমাধান করা, পদনির্দেশ করা। কিন্তু অনেক সময় দেখা যায় যে সরকারিদের বিরোধী দল মুখোমুখি অবস্থান করে, বিরোধী দল দুর্বলতার কারণে অনেক সময় সরকারি দল মেজরিটির কারণেই স্বৈরতান্ত্রিকভাবে কোনো নীতি নির্ধারণ বা আইন প্রণয়ন করে থাকে, অনেক সময় বিরোধী দল যথাসময়ে সংসদে না বসে ওয়াক আউট করে বা সংসদ থেকে পদত্যাগ করে রাজপথ বেছে নেয়, ফলে সহিংসতা, সরকার বিরোধী দল মুখোমুখি অবস্থান করার ফলে সহিংসতার সৃষ্টি হয়, যেখানে যা সংসদে বসে আলোচনা করে সমস্যার সমাধান করার কথা সেটা না হয়ে বিপরীত অবস্থা গ্রহণ করে, ফলে সুশাসন ব্যাহত হয়। দারিদ্রতা, সুশাসন প্রতিষ্ঠাকে দারিদ্রতা আরেকটা বড় সমস্যা, কারণ অর্থের অভাবে অনেক সময় জনগণ শিক্ষা থেকে বঞ্চিত হয়, শিক্ষার অভাবে তারা সচেতন হতে পারে না, আর অসচেতনতার কারণে তারা সুশাসন প্রতিষ্ঠার উপায় সম্পর্কে অজ্ঞ ও উদাসীন থাকে, ফলে সুশাসন ব্যাহত হয়। স্থানীয় সরকারের কাঠামো দুর্বলতা, স্থানীয় সরকার কাঠামো দুর্বলতা সুশাসন প্রতিষ্ঠাকে তার আরেকটি বড় সমস্যা। স্থানীয় সরকার কাঠামো যদি দুর্বল হয়, তাহলে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়ন করা যায় না, জনগণ স্থানীয় প্রশাসনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়, ফলে নেতৃত্বে বিকাশ ঘটে না, ফলে সুশাসন ব্যাহত হয়। জনসচেতনতার অভাব আর সুশাসন প্রতিষ্ঠাকে তার একটি বড় সমস্যা। জনগণ অধিকার কেউ কাউকে দেন, অধিকার নিজের আদায় করতে হয়, জনগণ যদি সচেতন না হয় তাহলে তারা অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। জনগণের সজাগ দৃষ্টি নাগরিক অধিকারের রক্ষা কবচ হিসাবে বলা হয়,
জনস্বাস্থ্যের অভাবে প্রশাসন এবং সরকার স্বৈরাচারী হয়ে ওঠে, ফলে সুশাসন ব্যাহত হয়। স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীন নির্বাচন কমিশন অভাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন না হলে সুশাসন প্রতিষ্ঠা হতে পারে না, কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে তারা নিরপেক্ষভাবে নির্দলীয়ভাবে আইন মোতাবেক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারে না, ফলে অনেক সময় অযোগ্য অদক্ষ লোক নির্বাচিত হয়ে যায়, যার ফলে প্রশাসনের ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয়। সংবাদমাধ্যমের স্বাধীনতার অভাব, সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে সংবাদপত্রের মাধ্যমে স্বাধীনতা থাকতে হবে, সংবাদমাধ্যমের স্বাধীনতা থাকলে সহজে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু সংবাদমাধ্যমের স্বাধীনতা না থাকলে মৌলিক অধিকার মানবাধিকার ভোগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারের সচেতনতা নিশ্চিত করা যায় না। অনেক সময় দেখা যায় যে অনেক গণতান্ত্রিক রাষ্ট্র সরকার এই সংবাদমাধ্যমের উপরে হস্তক্ষেপ করে, ফলে সংবাদমাধ্যম নিরপেক্ষভাবে তার সংবাদ পরিবেশন বা সংবাদ তুলে ধরতে পারে না, ফলে সুশাসন ব্যাহত হয়। সর্বশেষ যে পয়েন্ট এখানে রয়েছে, এটা ছাত্রছাত্রী বিন্দু, সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আর একটা বড় সমস্যা। সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে জঙ্গিবাদ উগ্রবাদ এবং হিংস্রতা বৃদ্ধি পায়, ফলে জাতীয় চেতনা এবং দেশপ্রেম বাধাগ্রস্ত হয়, ফলে সুশাসন তিরোহিত হয়। ছাত্রছাত্রী বিন্দু, আমি আজকে তোমাদের সাথে এখানে আলোচনা করলাম পৌরাণিক সুশাসন প্রথম পাত্রের দ্বিতীয় অধ্যায় থেকে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্যা, সেখানে আমি এক থেকে তোমার 21টা পয়েন্ট আমি আলোচনা করছি। প্রথম যে পয়েন্টটা ছিল যে বাক স্বাধীনতা হস্তক্ষেপ, এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে এখানে যে পয়েন্টগুলো আমি আলোচনা করছি এগুলো অবশ্যই প্রয়োগ বা কার্যকরী হওয়া দরকার, তা নাহলে সুশাসন প্রতিষ্ঠা আশা করা যায় না বা কার্যকরী হতে পারে না। কিন্তু ছাত্রছাত্রী বিন্দু, আজকে তোমাদের সাথে আমি এ বিষয়ে এ পর্যন্ত আলোচনা করলাম। আগামী দিন তোমাদের সাথে আমি পৌরাণিক সুশাসন দ্বিতীয় পত্রের এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্যা আজকে আলোচনা করলাম, এটা থেকে কীভাবে মুক্ত হওয়া যায় বা নিরসন করা যায় সে সম্পর্কে আমি আলোচনা করব। আজকে তোমরা আমার এই অনলাইন ক্লাসে সময় দেওয়ার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিন তোমাদের সাথে আমার আবার আলোচনা হবে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও তোমাদের ধন্যবাদ বলে আমি এখানে আমার পাঠ বিরতি রাখছি।